কিভাবে সালাতে নিয়মিত হতে পারি, নামাজে মনোযোগ অন্যদিকে চলে যাচ্ছে, করণীয় কি? যারা মাদ্রাসায় পড়েনি তাদের কোরআন অর্থ সহকারে বুঝে পড়াটা কতটা গুরুত্বপূর্ণ? মসজিদের মাইকে মৃত্যুর সংবাদ, কোনো কিছু হারানোর সময় এগুলো দেওয়া যাবে। মসজিদে প্রবেশের পর তাহিয়াতুল মসজিদের নামাজ আগে পড়বো নাকি তাহিয়াতুল ওযুর নামাজ? এমডি রাকিবুল্লাহ রাশেদ লিখেছেন, বিতর নামাজে কেউ যদি দোয়ায়ে কুনুত না পড়ে ভুলক্রমে সরাসরি সিজদা করে এবং নামাজ শেষ করে বা নামাজের অবস্থায় মনে পড়ে, সেক্ষেত্রে করণীয় কি? দেখুন, নামাজ শেষ করেছে অথবা সালাম ফেরানোর পরপর মনে পড়েছে, তাহলে সিজদা সহু দিয়ে নেবেন, কারণ দোয়ায়ে কুনুত পড়াটা ওয়াজিব। যদিও সৌদি আরবের উলামায়ে কিরাম সেটিকে সুন্নাহ বলেন, কিন্তু হানাফি মাযহাব অনুযায়ী এটি ওয়াজিব, আপনি সিজদা সহু দিয়ে নেবেন, এটি অধিকতর নিরাপদ বটে। সাবির আহমদ লিখেছেন, মসজিদে প্রবেশের পর তাহিয়াতুল মসজিদের নামাজ আগে পড়বো নাকি তাহিয়াতুল ওযুর নামাজ? মসজিদে প্রবেশের পর তাহিয়াতুল ওযুর নামাজ, যদি আগে ওযু করে থাকেন ওযুর নামাজ পড়বেন, আর যদি ওযু অনেক আগে করে ফেলছেন তাহলে এখন তাহিয়াতুল মসজিদে নামাজ পড়বেন। আর যদি দুইটা একই টাইমে হয়ে থাকে তাহলে এক নিয়তে দুইটা করতে পারেন। সিমতিয়া প্রমাণিক অর্পিতা লিখেছেন, মসজিদের মাইকে মৃত্যুর সংবাদ, কোনো কিছু হারানোর সময় এগুলো দেওয়া যাবে কিনা? মসজিদের মাইকে কোনো কিছু হারানোর সংবাদ দেওয়া যাবে না, আর মৃত্যুর সংবাদ দেওয়া যাবে না, তবে জানাজার ঘোষণা দেওয়া যেতে পারে যে মসজিদে যে অমুকের জানাজা এত সময় অমুক জায়গা হবে, একটা আবার ঘোষণা যাচ্ছে, এইসব দেওয়া যেতে পারে। মোহাম্মদ নাইম আপনি লিখেছেন, যারা মাদ্রাসায় পড়েনি তাদের কোরআন অর্থ সহকারে বুঝে পড়াটা কতটা গুরুত্বপূর্ণ? যারা মাদ্রাসায় পড়েননি তারা কোরআনে করিম অর্থ সহকারে আল্লাহ তাআলা কী বলছেন সেটা বুঝে পড়ার চেষ্টা করবেন, কারণ কোরআনে করিম এটি হেদায়েত আসছে গোটা মানব জাতির জন্য, বিশ্ব মানবতার জন্য, শুধু মাদ্রাসার ছাত্র বা আলেম আমাদের জন্যই হেদায়েতই হয়ে আসেনি। বিধায় এই কোরআনে করিমে আল্লাহ তাআলা কী বলেছেন না বলেছেন সেটা অর্থ বোঝা, সেটার মর্ম উদ্ধার করা, সেই অনুযায়ী আমল করা আমাদের সবার কর্তব্যের অংশ। বিধায় কোরআন আল্লাহ কী বলেছেন এটা বোঝার চেষ্টা করেছে। তবে এটা ঠিক যে কোরআনের সব কিছুই সাধারণ সব কিছুই সাধারণ মানুষ বুঝবে তা জরুরি না, বরং কোরআনের অনেক বিষয় আছে যেগুলো সাধারণ মানুষ বুঝবেন না, আল্লাহর একান্ত বিশেষ বান্দাগণ বুঝবেন, যেগুলো আছে পরিষ্কার দৃষ্টান্ত আল্লাহ দিয়েছেন, সরাসরি আদেশ নিষেধ করেছেন, এগুলো যে কেউ বুঝতে পারে এবং সেগুলো বুঝে আমল করা আমাদের কর্তব্যের অংশ, সেগুলো আমরা করবো ইনশাআল্লাহ তাআলা। কাশফিয়া হোমিও হল আপনি লিখেছেন, এই আইডি থেকে কীভাবে সালাতে নিয়মিত হতে পারি? সালাত নিয়মিত পড়া শুরু করে দিবেন তাহলে সালাতে নিয়মিত হয়ে যাবেন। সালাতে নিয়মিত হতে পারছেন না, আপনার হয়তো শয়তানের প্ররোচনা দ্বারা আপনি প্ররোচিত হয়ে যাচ্ছেন এবং সালাতের প্রতি আগ্রহ ধরে রাখতে পারছেন না, তো এটার মোটিভেশনের জন্য প্রথমত খুব বেশি সালাতের পরে সিরিয়াস যে মানুষগুলো তাদের সাথে থাকার চেষ্টা করবেন এবং তাদের সাথে তাদের সান্নিধ্য আপনাকে সালাতের প্রতি মনোযোগিতে সাহায্য করবে ইনশাআল্লাহ। সেই সাথে সালাতের গুরুত্ব নিয়ে ভালো একাধিক বই পড়ে ফেলুন, যে বইগুলোতে সালাতের গুরুত্ব তুলে ধরা হয়েছে। সালাত নিয়ে আমাদের একাধিক বক্তব্য আছে, সালাতের গুরুত্ব এবং আবশ্যকীয়তা নিয়ে এরকম আরও বিভিন্ন বক্তব্য আছে, সেগুলো আগাগোড়া একটু শুনে ফেলতে পারেন ইনশাআল্লাহ, এটা আপনার জন্য মোটিভেশনের কাজ দিবে আশা করছি। মোহাম্মদ মনির লিখেছেন, নামাজে মনোযোগ অন্যদিকে চলে যাচ্ছে, করণীয় কি? নামাজে মনোযোগ ধরে রাখার জন্য আমাদের আগে থেকে মনোযোগ নষ্ট হতে পারে সেরকম বিষয়গুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করতে হবে আপ্রাণভাবে, যাতে নামাজের মধ্যে অন্য কোনো দিকে আপনার মনোযোগ না যায়, আপ্রাণ চেষ্টা করতে হবে। এবং অন্য কোনো দিকে মনোযোগ যেন না যায় সেজন্য নামাজের মধ্যে কী পড়ছেন সেই সুরা কেরা দোয়া দরুদ সেগুলোর অর্থ ভালো করে বুঝে পড়ার চেষ্টা করতে হবে, তাহলে ইনশাআল্লাহ বিদিনা সালাতের মধ্যে মনোযোগ ধরে রাখাটা তুলনামূলকভাবে অনেক সহজ হবে। সেই সাথে যত ধীরস্থিরতার সাথে সালাত আদায় করবেন তত বেশি মনোযোগ ধরে রাখা পসিবিলিটি তৈরি হবে, রুকু সিজদা প্রত্যেকটা রকম যত আস্তে আস্তে করবেন তত বেশি মনোযোগ ধরে রাখতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।